নাম ছবি ব্যবহার করে প্রতারণা সাকিবের সতর্ক বার্তা সম্মদের ফর্ম নিয়ে প্রশ্ন তোলায় ক্ষেপেছেন কোচ রাসেল ডোমিঙ্গো এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন সাকিব আল হাসানের নাম ব্যবহার করে নন ফাঞ্জিবল টোকেনের মাধ্যমে ডিজিটাল কন্টেন্টের ব্যবসা করছে একটি ওয়েবসাইট তবে এই ব্যবসায় সাকিবের অনুমতি নেওয়া হয়নি বলে সতর্ক করা হয়েছে বৃহস্পতিবার বারো আগস্ট এক টুইট বার্তায় সাকিব তার ভক্ত সমর্থকদের সতর্ক করে প্রতারকদের কাছ থেকে কন্টেন্ট ক্রয় করতে নিষেধ করেছেন একই সাথে জানিয়েছেন শীঘ্রই তার আনুষ্ঠানিক নন টোকেন চালু করবেন সাকিব লিখেছেন আমি এদের আমার ছবি বা নাম ব্যবহার করে এনএফটি তে কার্ড বিক্রি করার অনুমোদন দেইনি এটা প্রতারণা অনুগ্রহ করে ওদের কাছ থেকে কিছু ক্রয় করবেন না আমি শীঘ্রই আমাদের অফিসিয়াল এনএফটি ঘোষণা করব সাকিবের টুইট দেখে সাড়া দিয়েছেন তার সমর্থকরা অনেকে আইনানুক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলের টপ অর্ডারের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না বিশেষ করে সৌম্য সরকারের রান খরা হতাশ করেছে সমর্থকদের বড় অংশকে তবে ওপেনারদের ফর্ম নিয়ে প্রশ্ন তোলায় অসন্তোষ প্রকাশ করেছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমেঙ্গো জিম্বাবুয়ের সিরিজে সেরা খেলোয়াড় হয়েছিলেন সৌম্য সরকার পরের সিরিজে তাকে নিয়ে তাই প্রত্যাশাও ছিল বেশি তবে পাঁচ ম্যাচে তিনি সাকুলে রান করেছেন আটাশ ডোমিঙ্গো অবশ্য সৌম্যকে আরও সুযোগ দেওয়ার পক্ষে একই সাথে নাইম শেখের ওপরও আস্থা দেখছেন তিনি ওপেনারদের ফর্ম নিয়ে গণমাধ্যমের প্রশ্নে ডোমিঙ্গো বলেন নাইম তো ভালো করছে আপনি কি জানেন নাইম বাংলাদেশিদের মধ্যে টি টোয়েন্টি র্যাঙ্কিং শীর্ষে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে ডোমিঙ্গো বলেন আমি আপনাকে প্রশ্ন করব এই সিরিজে কয়জন ওপেনার রান করতে পেরেছে অস্ট্রেলিয়ার বলিং আক্রমণ অনেক ভালো স্টার্ক বিশ্বের সেরা বলার ব্যাটসম্যানদের জন্য কঠিন তারা তাদের সেরাটা চেষ্টা করেছে ভক্ত সমর্থকরা হলেও সৌম্য পাশে পাচ্ছেন ডোমিঙ্গোকে কোচের ভাষায় দুই ম্যাচ পরই মানুষ সৌম্যকে নিয়ে সমালোচনা শুরু করেছে কিন্তু দুই ম্যাচ আগেই সে ম্যান অব দ্য সিরিজ ছিল খেলোয়াড়দের সমর্থন দিতে হবে এক দুই ম্যাচে রান না ফেলে দল থেকে বাদ দেওয়া যাবে না এই ব্যাপারে অনুগ্রহ করে আপনারা সংযত হন